Hello everyone. সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ফ্রান্স থেকে আমি মোহাম্মদ ফয়জুর রহমান বলতেছি। আর আজকে আমি একটা আনবক্সিং ভিডিও বানাচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা নতুন মাইক্রোফোন কিনছি। আমি যেটা দিয়ে ব্লগিং করি আসলে সেই মাইক্রোফোন দিয়ে অনেক সময় আমি ভয়েস রেকর্ডিং করতে পারি না, কারণ বিভিন্ন সময়ে অনেক ফ্রান্সে আপনারা জানেন অনেক বাতাস, ওই এই বাতাসের কারণে অনেক সময় সুন্দর ভয়েস আসে না। সেজন্য আমি একটা লেন্সযুক্ত একটা মাইক্রোফোন কিনছি খুবই চিপেস্ট প্রাইজের মধ্যে। এটার প্রাইস হচ্ছে 40 ইউরো, 40 ইউরো, আর যেটা বাংলাদেশের প্রায় 4000-এর মতো পড়ে। তো এটা আজকে আমি আনবক্সিং করবো, আর এটার ভিতরে কী আছে সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলেন আনবক্সিংটা শুরু করি। তো গাইজ, আমি আসলে খুলতেছি, এটা খুব ভালোভাবে প্যাকিং করা। তো অলরেডি আমার ব্যাক কভারটা ওপেন করা শেষ। তো এখানে দুইটা কাগজ আছে, কাগজের মধ্যে কি আছে আমি একটু দেখার চেষ্টা করি। এখানে অনেক বাতাস, তো কাগজে এখানে দেখা যাচ্ছে একটা ডুয়েল মাইক্রোফোন। এখানে এটার ভিতরে হয়তো দুইটা মাইক্রোফোন আছে, দুইজন মানুষ কথা বলার জন্য হয়তো পারবে দুইজন মানুষ। তো চলেন এটা ওপেন করি। কেবল আছে, এটা হচ্ছে মোবাইল বা ক্যামেরার সাথে এটা লাগানো যাবে। তারপর তো আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে মাইক্রোফোন একটা, এটার সাথে কানেক্ট করলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন আরেকটা, তারপর এ হচ্ছে কেবল, এই কেবলটা মোবাইলের সাথে লাগাবো। লাগানোর পর আমরা দুইজন মানুষ কিন্তু কথা বলতে পারবো। সো হ্যালো গাইজ, এখন আমি যে মাইক্রোফোনটা আনবক্সিং করলাম সেই মাইক্রোফোন দিয়ে কথা বলছি। এটা আসলে ডুয়েল মাইক্রোফোন, দুইজন লোক কথা বলতে পারবে। আর আমার অপোজিট সাইডে আরও একজন লোক আছেন, উনি ওনার কাছে মাইক্রোফোনটা আমি দিয়ে দিছি, আমি কথা বলতেছি। এখন উনি আমার থেকে অনেক দূরে আছেন। তো অনেক সময় আসলে দুজন লোকে ইন্টারভিউর জন্য যারা দুজন মানুষের কথা বলতে চায় তারা আসলে এইরকম মাইক্রোফোন দিয়ে ভিডিও রেকর্ডিং করতে পারেন। তো আপনি কিছু বলবেন ভাইয়া? জি ভাইয়া বলবো, আসসালামু আলাইকুম গাইজ। ওনার রেকর্ডটা আসলে উনি আমার থেকে অনেক দূরে, সো আপনার ওনার কাছে আমি মাইক্রোফোনটা দিয়ে দিচ্ছি। সো গাইজ, আশা করি আপনারা যারা এরকম ইন্টারভিউ বা আরোজনে দুইজন কথা বলতে চান এইরকম মাইক্রোফোন কিনতে পারেন, অনেক ভালো একটা মাইক্রোফোন। আর আসলে এখানে অনেক সময় ব্লগিং করার জন্য বিভিন্ন পাহাড়ে, তারপর অনেক উঁচু উঁচু পাহাড়ে যেতে হয়, সেজন্য অনেক বেশি বাতাস থাকে। তো বাতাসের মধ্যে ব্লগিং স্ট্যান্ডে কিন্তু ব্লগিং স্ট্যান্ডের যে মাইক্রোফোনটা আছে এটার মধ্যে অনেক সময় আওয়াজটা আসলে পৌঁছায় না। তো এরকম হাতে নিয়ে আমি চেষ্টা করব যে যেখানে খুব বেশি বাতাস সেখানে আমি এই মাইক্রোফোন দিয়ে আমি চেষ্টা করবো ভিডিও রেকর্ডিং করার। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না। আর আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করতে বলবেন না। আর আমি ব্লগিং, বিশেষ করে আমি ব্লগিং ভিডিও বানাই, আপনারা সবাই আমার ব্লগিং ভিডিওগুলো দেখবেন, আমার ইউটিউব চ্যানেলে যান, তারপর আমার পেজে যান, আপনারা এগুলো একটু ঘাটাঘাটি করেন, দেখবেন অনেক সুন্দর সুন্দর আমি বিভিন্ন প্লেসে গেছি, আমি আপনাদেরকে চেষ্টা করেছি বিভিন্ন জিনিস দেখানোর। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।